প্রথমে এটা রয়েছে এনার্জি কুল, এখানে কিন্তু লেখাই আছে ট্রিপল ইনভার্টার টেকনোলজি, যেটা আপ টু 65% এনার্জি সেভিং, যেখানে সবচেয়ে কম ভোল্টেজ পল্লী বিদ্যুৎ সেখানেও আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ক্লিন কুলের ক্ষেত্রে যে এসিটা আছে এটা অলওয়েজ ক্লিন হবে, 99% এটা ক্লিন হবে, আপনাকে আলাদা করে পরিষ্কার করতে হবে না। এই এসিটা ব্যবহার করার জন্য খুব ছোট একটা রিমোট আছে, এখানে আপনি যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন লেখা আছে ইকো, ইকো, এই যে দেখেন সেলফ ক্লিন, আচ্ছা, এই যে দেখেন কুল অপশন যেটা দেওয়া আছে, এখানে টেম্পারেচার আছে, সুইং সিস্টেম আছে এটার মধ্যে, এই কালারটা কখনো নষ্ট হবে না, নষ্ট হবে না, এটা কখনো মরিচা ধরবে না। দর্শক, আজকে আমি আপনাদেরকে হায়ার ব্র্যান্ডের ট্রিপল ইনভার্টার টেকনোলজির একটা এসি দেখাবো, যেটা কিনা বাজারের সব থেকে বিদ্যুৎ সাশ্রয়ী হবে। আর আজকে কিন্তু আমি রয়েছি হচ্ছে ক্রকারিস পার্ক, আর ক্রকারিস পার্ক থেকে আজকে হোলসেল প্রাইসে এই হায়ার ব্র্যান্ডের এসিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ইনভার্টার দেখতে পাচ্ছেন, পাশাপাশি এখানে কিন্তু আউটডোরও কিন্তু রয়েছে, আর এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবেন বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো ভাই অনেক ভালো আছি। একটু অ্যাড্রেসটাও বলে দিবেন শুরুতে। আমি শুরুতে অ্যাড্রেস দেওয়ার আগে একটা কথা বলতে চাই। আচ্ছা, ওকে। সেটা হচ্ছে আমার কাছে কিন্তু হায়ার ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজি ট্রিপল ইনভার্টার, আচ্ছা, হিউজ পরিমাণে স্টক রয়েছে, যেটা আমরা হোলসেল প্রাইসে সেল করব। ওকে, তবে প্রাইসটা আমরা মুখে বলবো না, এটা একটা চমক থাকবে। যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আমাদেরকে একটা কল দিবেন, বাজারের সব জায়গা যাচাই করে আমাদেরকে একটা কল দিবেন, যদি প্রাইসে কম থাকি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা 100% অফিসিয়াল হায়ার ব্র্যান্ডের এসিগুলো সেল করে থাকি, হায়ার ব্র্যান্ডের সব মডেলের এসি আমাদের কাছে রয়েছে, ইনভার্টার নন ইনভার্টার সবই আমাদের কাছে পেয়ে যাবেন। আজকে আমরা ট্রিপল ইনভার্টার, মানে এটা হচ্ছে তিনটা এসির কাজ করবে একটা এসি, ট্রিপল ইনভার্টার একটা এসি আমরা দেখাবো, যেটা কিনা বর্তমান বাংলাদেশের সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে, এবং এই এসিটা যেখানে সবচেয়ে কম ভোল্টেজ পল্লী বিদ্যুৎ সেখানেও আপনারা ব্যবহার করতে পারবেন। ওয়াও, চমৎকার। ঠিক আছে, এবার আমি বলি আমাদের ঠিকানাটা কোথায়। আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে, আমাদের পয়েন্টটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হল, আনন্দ সিনেমা হলে ঠিক অপোজিট মার্কেট, মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট। এই মার্কেটে আসলেই আপনারা পেয়ে যাবেন ক্রকারিস পার্ক। আর ক্রকারিস পার্ক মূলত হায়ার অফিসিয়াল সব ধরনের মডেলের এসিগুলো বিক্রি করে, আমরা মূলত হায়ার ব্র্যান্ডের একটা ডিলারশিপ। আর আজকে আমরা কথা বলছি, এখানে আমাদের কাছে রয়েছে এনার্জি কুল, আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে এটা রয়েছে এনার্জি কুল, এখানে কিন্তু লেখাই আছে ট্রিপল ইনভার্টার টেকনোলজি, যেটা আপ টু 65% এনার্জি সেভিং, মানে একটা এসি 100% এর মধ্যে 65% কিন্তু আপনাকে সাশ্রয় করে দিবে। যদি 1000 টাকা বিল আসার কথা থাকে একটা নরমাল এসিতে, 450 টাকা আসবে এটাতে, মানে মাত্র 450 টাকা আসবে। এবং এখানে আপনি ভালো করে দেখতে পারবেন এটা সেলফ ক্লিন সহকারে। ওকে, এটার মধ্যে সেলফ ক্লিন রয়েছে, আচ্ছা, এটার মধ্যে হাইপার পিভিসি বোর্ড রয়েছে, এটার মধ্যে সুপার এন্টি ক্রসিং, মানে কেচিং যেটাকে বলা হয়, এবং এটা কিন্তু সম্পূর্ণ ইকো মোড। আচ্ছা, ইকো মোড। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের কাছে দুইটা মডেল রয়েছে, সেটা হচ্ছে এনার্জি কুল, এইটা হচ্ছে ক্লিন কুল। ক্লিন কুলের ক্ষেত্রে যে এসিটা আছে এটা অলওয়েজ ক্লিন হবে, 99% এটা ক্লিন হবে, আপনাকে আলাদা করে পরিষ্কার করতে হবে না। এটার মধ্যে এমন একটা সিস্টেম দেওয়া আছে, এসিটা নিজে নিজে পরিষ্কার হবে, এবং এইটাও কিন্তু আপ টু 65% এনার্জি সেভিং। এইটার ক্ষেত্রে একটা বিষয় আছে আমি বলে দিচ্ছি, দেখেন 150 ভোল্ট থেকে 264 ভোল্ট পর্যন্ত এখানে দেওয়া আছে। তার মানে কি, গ্রাম সাইডে যে পল্লী বিদ্যুৎ এরিয়াগুলো আছে আমরা জানি সেখানে 170 150, কখনো কখনো আপনার 200 নিচেই অ্যাভেলেবল সময় ভোল্টেজটা থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে ওই কম ভোল্টেজও চালানো যাবে, এটা অনায়াসে চলবে। আচ্ছা, তারপর দেখেন এটা 3D এয়ার ফ্লো আছে, এবং এটাও হাইপার পিভিসি বোর্ড আছে, এটাও ইকো মোড আছে, আর এটার সাথে আমাদের এখানে দেখেন ক্যাপিটাল খুব ছোট একটা রিমোট আছে। আচ্ছা, একটা রিমোট, এই এসিটা ব্যবহার করার জন্য খুব ছোট একটা রিমোট আছে, এখানে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে লেখাই আছে, এই যে দেখেন টার্বো, আচ্ছা, এই যে দেখেন লেখা আছে ইকো, ইকো, এই যে দেখেন সেলফ ক্লিন, আচ্ছা, এই যে দেখেন কুল অপশন যেটা দেওয়া আছে, এখানে টেম্পারেচার আছে, সুইং সিস্টেম আছে এটার মধ্যে, আচ্ছা, এই যে দেখেন ড্রাই অপশন আছে। ওকে, তারপরে দেখেন এক্সট্রা কিছু ফাংশন আছে যেটা এই এসিতে অন্যান্য এসিতে সেটা পাবেন না। আচ্ছা আচ্ছা, এবং হায়ারের আউটডোরটা যদি আমি আপনাকে দেখাই একটু দেখবেন, হায়ারের আউটডোরটা খুবই কোয়ালিটিফুল করা হয়েছে, এটা কিন্তু ডিসি ইনভার্টার ভাইয়া। আচ্ছা, ডিসি ইনভার্টার, ডিসি ইনভার্টার, বাজারে আপনার অ্যাভেলেবেল ইনভার্টার এসি পেয়ে যাবেন, কিন্তু খেয়াল করবেন যে ট্রিপল ইনভার্টার বাজারে খুব কম। আচ্ছা, খুবই কম। ট্রিপল ইনভার্টার আপনি স্যামসাং এ পাবেন, ট্রিপল ইনভার্টার আপনি এলজি তে পাবেন, এছাড়া কিন্তু অন্যান্য কোম্পানিতে ট্রিপল ইনভার্টারটা নাই। আর আমরা যে এসিগুলো দেখাচ্ছি, এখানে একটা সুবিধা হচ্ছে যে এই এসিটা আপনি 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, 10 বছর, 1 বছর পার্টসের ওয়ারেন্টি পাবেন। ওকে, ঠিক আছে, এবং এইটা আমরা আপনাকে দিয়ে দেব একদম হোলসেল প্রাইসে। আচ্ছা, 2024 সালে
ইনভার্টার এসির মধ্যে আমাদের কাছে যে পরিমাণ স্টক আছে আমরাই চাচ্ছি যে একমাত্র হোলসেল এসি গুলো দিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি রয়েছে। আচ্ছা, আমরা জাস্ট কোম্পানি থেকে যে কমিশনটা পাই সেটাই হাতে রাখবো এবং এসি গুলো আমরা একদম হোলসেলে দিয়ে দিব। আচ্ছা ওকে, আপনি যদি হায়ার কোম্পানির যদি এসির আউটডোরটা খেয়াল করেন, এটা আউটডোর উপরে যে বডিটা আছে এটা কিন্তু প্লাস্টিক কোটেড করা। আচ্ছা, প্লাস্টিক কোটেড, প্লাস্টিক কোটেড করার সুবিধা হচ্ছে এটা 30 বছর আপনার বাসা ধরেন কথার কথা 8 থেকে 10 তলার উপরে আপনি বাইরে এই আউটডোরটা সেট করছেন, প্রচন্ড রোদ বৃষ্টি ঝড়ে এটার মধ্যে কিন্তু একটা তুফান আসবে, এই কালারটা কখনো নষ্ট হবে না, নষ্ট হবে না, এটা কখনো মরিচা ধরবে না। এবং এটা ফ্রন্টে দেখেন এই পাখাটা এমন ভাবে করা হয়েছে, বাজারে অনেক ব্র্যান্ডের এই আউটডোরের পাখার ভিতরে কিন্তু চড়ুই পাখি গিয়ে বাসা করে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখেন এটা এমন একটা সিস্টেম করছে কোনোভাবে সম্ভব, ওরকম ভাবে কিন্তু কোনো সম্ভব। তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এটার ভিতরে যে পাখাগুলো আছে, আচ্ছা, ফ্যান বাজারে অ্যাভেলেবেল এসির পাখাগুলো হয় মেটালিক, আমাদের এটা রয়েছে একমাত্র অ্যাক্রিলিক ফাইবার যেটা ফ্লেক্সিবল পাখা। ওয়াও, আর এটা মোটরটা কি হবে? এটা এটা মোটরটা 100% কপার, 100% একদম 100% কপার, এবং এগুলা তো ইন্টেলিজেন্ট সিস্টেম করা আছে এটার মধ্যে, ইন্টেলিজেন্ট সিস্টেম আছে সার্কিটের মধ্যে যেটা কিনা আপনার এসিটা রুমের টেম্পারেচারের সাথে সে অ্যাডজাস্ট করে চলবে। ওয়াও, আপনার কতটুকু ঠান্ডা দরকার সে নিজে থেকে কিন্তু সেটা প্রোভাইড করবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের কাছে এই এসি গুলোর মানে বিটিউ যেটাকে বলা হয়, বাজারে তো বিটিউর একটা প্রশ্ন থাকে যে আসলে বিটিউ গুলো ঠিক আছে কিনা। হায়ার হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড, এনাদের বিটিউ পারফেক্ট পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, 12,000 বিটিউ তে হয় 1 টন, যেটা 120 স্কয়ার ফিট পর্যন্ত রুম সাপোর্ট করবে। 18,000 বিটিউ তে হয় 1.5 টন, যেটা ম্যাক্সিমাম 170 স্কোয়ার ফিট সাপোর্ট করবে। এবং 24,000 বিটিউ তে হয় 2 টন, যেটা ম্যাক্সিমাম 230 থেকে 40 স্কোয়ার ফিট পর্যন্ত সাপোর্ট করবে। এটার আউটডোরে যদি কন্ডেনসার লেয়ার গুনতে যান, এটার মধ্যে আউটডোরে কন্ডেনসার যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে টোটাল 26টা লেয়ার আছে, 26টা লেয়ার আছে, এবং এটার মধ্যে ব্যবহার করা হয়েছে R32 সিরিজের গ্যাস। এই যে দেখেন লেখা আছে, এই যে দেখেন ইনভার্টার সিরিজ ইকো ফ্রেন্ডলি 32 সিরিজের গ্যাস, যেটা কিনা সম্পূর্ণ ফায়ারলেস। এবং বাজারের বর্তমান সময়ে সবচাইতে ভালো গ্যাসের কথা যদি শুনেন তাহলে R32 টাই শুনবেন, যেটা লো সার্কুলেশন, 410টার সার্কুলেশনটা একটু বেশি, আর 32 গ্যাসের সার্কুলেশনটা কম থাকায় এটা গ্যাসের সমস্যাটা অনেক কম হয়। আচ্ছা আচ্ছা, অনেক এসি দেখবেন যে প্রতি বছরে কিন্তু রিফিল করতে হয়, এটা রিফিল করা লাগবে না, রিফিল করা লাগবে না, ঠিকঠাক যদি একবার সেট করা হয়ে যায় আপনার এই এসি নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন ভক্স, এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক কোটেড করা আছে, সম্পূর্ণ সিরামিক কোটেড, এটা কিন্তু এটা দেখেন এটা ডুয়েল লেয়ারের সিরামিক কোটেড, আপনি প্লাস্টিক এবং এটা ধরলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটার মানে হচ্ছে এই এসিটা অনেকটা টাইলস এর মতো। আচ্ছা, আপনি ফিটিংস এর পরে এটা যতই ব্যবহার করেন ধুলা ময়লা এটাতে খুব কম লাগবে, এবং আপনি কাপড় দিয়ে এটা পরিষ্কার করে ফেলতে পারবেন। আচ্ছা, এটার মধ্যে ডিজাইনটা দেখেন, এটার মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে, চমৎকার একটা বিড আছে, এই যে এটা দেখেন। আচ্ছা, এখানে কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর একটা বিড দেওয়া আছে এটার মধ্যে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে হায়ারের লোগো, এখানে ডিসপ্লেটা প্রোভাইড হবে। আচ্ছা আচ্ছা ওকে, সেক্ষেত্রে এটা কয় টনের ভাইয়া? এটা আমাদের কাছে 1 টন, 2 টন অ্যাভেলেবল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, মডেল হচ্ছে ক্লিন কুল, মডেল হচ্ছে এনার্জি কুল, দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, এখন সেক্ষেত্রে আরেকটা বিষয় ক্লিয়ার করবে, ইনভার্টার আসলে বা অনেকে কনফিউজ থাকে যে ইনভার্টার নিবে নাকি নন ইনভার্টার নিবে। আমি খুব সহজে একটা কথা বলি, আপনি মনে করেন একটা এসি বাসায় সেট করছেন যেটা নন ইনভার্টার, আপনার এসিটাতে মাস শেষে বিল আসতেছে 1,000 টাকা ফরসে, আমার এসিটা লাগালে সেখানে বিল আসবে 450 টাকা। এখন আপনি কোনটা নিবেন বলেন? এই যে বর্তমান বাজার প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়, আপনার বাসায় তো আনুষঙ্গিক আরো অনেক জিনিস চলে, সবকিছু মিলে যদি একটা এসিতে যদি 2,000 টাকা বিল দিয়ে দেন তাহলে তো অনেক বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এখন বর্তমান সময়টা চেঞ্জ হয়ে গেছে ভাই, এখন আর আগের দিন নাই। আচ্ছা, এখন গরম কি পরিমাণ বাড়ে জানেন আপনি? আচ্ছা আচ্ছা, সেটা তো ঘুমানো সম্ভব আপনি বলেন ভাই? এটা তো এসিটা এখন বিলাসিতা না ভাই, এসিটা এখন একদমই প্রয়োজন, এটা সবারই একটা এসি খুব প্রয়োজন। আচ্ছা, আর আমরা প্রয়োজন মেটানোর জন্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি, আমরা মৌখিক ভাবে কোনো প্রাইস দিব না, আমাদেরকে সরাসরি ফোন করবেন, আমরা একটা ধামাকা অফারে আপনাদেরকে প্রাইসটা বলে দিব, ইনশাআল্লাহ আপনাদের প্রাইস পছন্দ হবে, এবং বাজার যাচাই করলে আমার কাছ থেকে আপনারা এসিটা ক্রয় করবেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। আচ্ছা আচ্ছা ওকে, সেক্ষেত্রে আপনার দরকার হলে 8-10 দোকান দেখে তারপর না, অবশ্যই না হয় তারপর কোকারিস পার্কে আসবেন, অবশ্যই অবশ্যই, তাহলে সেক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন একদম বেস্ট। হ্যাঁ আচ্ছা, আর আমাদের এই এসি গুলো যেগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ ডিসি ইনভার্টার এসি,
সুইং সিস্টেম এসি, আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। যারা ভিডিওটা ঢাকা থেকে দেখছেন আমাদের শপে এসে দেখতে পারেন, যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন কিন্তু কিছু প্রতারক চক্র বের হয়ে গেছে। আচ্ছা, অন্যের ভিডিও তারা এডিট করে বিভিন্ন রকমের প্রবলেম সৃষ্টি করছে। অবশ্যই এসি কেনার আগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করবেন, আমার ভিডিও দেখতেছেন ডাইরেক্ট আমার সাথে কথা বলে আপনারা এসিটা পারচেজ করবেন। আচ্ছা আচ্ছা, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ওকে, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেই নাম্বারে আপনারা একটা কল দিয়ে দিন, দেখবেন তারপরে যদি ওনার চেহারাটা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইগুলো কিন্তু পারচেজ করার চেষ্টা করবেন। এখন এছাড়াও যদি আপনারা অন্য কোনো নাম্বারে টাকা পাঠিয়ে যদি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে কিন্তু কোকারিস পার্ক কিন্তু দায়ী থাকবে না। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আবার ভাই অনেকের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আউটডোরের যে ব্যাপারটা সেটা আসলে কিভাবে বা কত ফিট দূরত্বে। আমাদের এই এসিগুলোর একটা নিয়ম আমি বলে দিই, প্রতিটা এসির সাথে 10 ফিট প্লাস কপার পাইপ দেওয়া থাকবে। আমাদের এসিতে যে পাইপগুলো ব্যবহার করা হচ্ছে হায়ার কোম্পানির নিজস্ব প্রোডাক্ট, তো ওনাদের পাইপগুলো নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট, যেখানে কিনা আপনার কপার পাইপের থিকনেসটা অনেক মোটা থাকবে, এটা লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আমরা এটা 10 ফিট দিয়ে দেই এবং এটা ম্যাক্সিমাম রেঞ্জ আমরা 24 ফিট পর্যন্ত সাপোর্ট বলি, মানে 24 ফিটের বাইরে হলে উচ্চতায় তখন কিন্তু এসি আগের মতো সাপোর্ট দিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটার 1 টনের জন্য আপনারা অবশ্যই 120 স্কোয়ার ফিট নির্ধারণ করবেন, 1.5 টনের জন্য অবশ্যই ম্যাক্সিমাম 150 থেকে 160 স্কোয়ার ফিট হলেও 1.5 টন, এবং কারো যদি এর চাইতে বড় হয় যেমন 180 থেকে 240 পর্যন্ত আপনারা 2 টন এসি নির্ধারণ করবেন। আর বর্তমান সময় যদি আপনার বিদ্যুৎ বিলের বিষয়টা মাথায় আসে তাহলে অবশ্যই আমি বলবো আপনারা ইনভার্টার এসি গুলো ক্রয় করবেন, কারণ নন ইনভার্টার এসির কিন্তু বর্তমান বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসবে, এখন বিদ্যুৎ বিলও কিন্তু আগের তুলনায় একটু বেশি খরচ যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো কেউ যদি আমাদের এই এসি গুলো দেখতে চান সরাসরি ভিডিও কল করে আপনারা এসি গুলো দেখতে পারবেন, আর কেউ যদি আমাদের শপে আসতে চান আমাদের শপেও আসতে পারবেন। আমরা শুধু হায়ার না, আমরা কাজ করছি হায়ার, মিডিয়া এবং গ্রী ব্র্যান্ড, 3টা ব্র্যান্ডের এসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এই 3টা ব্র্যান্ডের এসি আমাদের শপে আসলে পেয়ে যাবেন, এবং আমি বলতে পারবো আপনাদেরকে আপনারা প্রয়োজনে 2-1 জায়গায় যাচাই করবেন এসির প্রাইস, তারপর আমাদের কল করবেন, আমরা বাজারের সবচেয়ে কম প্রাইজে এসি গুলো দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ভাই, সেক্ষেত্রে এগুলো আমার আরেকটা বিষয় জানার আছে, সেগুলো হচ্ছে মানে 100% অফিসিয়াল, তো আমাদের অনেকে আছে যে ভাই মানে আনঅফিসিয়াল পেয়ে অনেক কম দামে কিন্তু পেয়ে যায়, সেক্ষেত্রে একটু ক্লিয়ার করে দেই। এই যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্ট অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড সহ কল সেন্টারে কথা বলে আপনারা ইনস্টলেশন করে ওয়ারেন্টি অ্যাক্টিভ করে নেবেন। আচ্ছা, এখানে লুকোচুরির কিছু নাই, বাংলাদেশে বর্তমানে টপ পজিশনে রয়েছে হায়ার, গ্রী এবং মিডিয়া, এবং আমরা এই 3টা ব্র্যান্ডেরই হচ্ছে অফিসিয়াল ডিলার। এবং আমরা এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে, কোম্পানির টেকনিশিয়ান আছে, তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা কাজ করছি, ইনস্টলেশন দিচ্ছি, এবং আমাদের আমরা এতটুকু চুক্তিবদ্ধ হই যে প্রোডাক্টের দিক থেকে আমরা ম্যাক্সিমাম স্যাটিসফাইটা দিয়ে দিই। আপনি একটা প্রোডাক্ট কিনবেন, এটা আপনার বাসায় যাবে, আপনার যদি ঠিকঠাক এটা সেট হয় 10 থেকে 15 বছর কিন্তু আপনি একটা এসি ব্যবহার করবেন। জিনিসটা যদি ভালো হয় কোম্পানির গুডেলটা বাড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আন্তরিকতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে শোরুম থেকে নিবেন তারা যদি ব্যক্তিগতভাবে কোনো ফ্যাসিলিটি দেয় এটা হচ্ছে তাদের গুডেল। আচ্ছা, ঠিক আছে, এক্স্যাক্টলি, ওকে। তো দর্শক, যারা হচ্ছে বাজারের সবচেয়ে কম মূল্যে এসিগুলো নিতে চান তারা কিন্তু আপনারা হায়ার ব্র্যান্ডের এসি নিতে পারেন। হায়ার ছাড়াও কিন্তু এছাড়াও ওনাদের কিন্তু গ্রী রয়েছে, মিডিয়া রয়েছে। তো দর্শক, যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা এখানে আসলে নিতে পারবেন, আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ওনারা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবে। তো দর্শক, আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবু ভাই, আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন ভাই। আমাদের লোকেশনটা একটু কাছে আসেন। আচ্ছা, আরেকটু আরেকটু আরেকটু। আচ্ছা, ওকে। এই যে এটা হচ্ছে আনন্দ সিনেমা হল, এই যে দেখেন ছন্দ সিনেমা হল। আচ্ছা, ছন্দ সিনেমা হল। এই যে পাশে হচ্ছে লাজ ফার্মা, হোটেল ফার্মগেট। আচ্ছা, হোটেল ফার্মগেট, ঠিক আছে, লাজ ফার্মা, ওকে। আপনি ঠিক এটার অপোজিট মার্কেট, মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপারমার্কেট। আচ্ছা, এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলে আপনারা দেখতে পারবেন কোকারিস পার্ক। কোকারিস পার্ক, এই কোকারিস পার্ক। আচ্ছা, এই কোকারিস পার্ক, ওই যে কোকারিস পার্ক, কোকারিস পার্ক, ঠিক আছে। এখানে সহজ ভাবে বলে দেই, এই যে দেখেন এখানে আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন, ওকে। এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার, ঠিক আছে, ওকে। ঠিক এই ভান্ডারের উল্টা পাশে তাকাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকারিস পার্ক। কোকারিস পার্ক, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন।